তুমি আমার জন্য এত কিছু করবে? হ্যাঁ সোমা, অবশ্যই করব। কি ব্যাপার, ছাদের দরজা বন্ধ? সোমা, চলবো না বাবা। এই সোমা, দরজা বন্ধ করে ছাদে কি করছিস? পেয়েছি, রাস্তা একটাই, তুমি পাইপে নিচে নেমে যাও। দোতলা থেকে পড়লে মরবে না, বাবা ধরতে পারলে সোজা আর্জিনপুর পাঠিয়ে দিবে। সোমা দরজা খোল। তুমি কার কথা বলছো বাবা? কার কথা বলছি? তুই এতক্ষণ দরজা বন্ধ করে যার সঙ্গে প্রেম করছিলি তার কথা বলছি। আমি প্রেম করতে যাব কেন? আমি তো দরজা বন্ধ করে এক্সারসাইজ করছিলাম। আমি যে এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলাম, তুই দরজা খুলি না কেন? কোথায়, কোথায় লুকালো বদমাশটা? এত বড় জুতো, এত বড় জুতো এখানে এলো কি করে? জুতো? জুতো কোথায় পেলে বাবা? এই যে এগুলো তো কেডস, নাইকি রানিং কেডস, এগুলো পরেই তো এক্সারসাইজ করছিলাম। অনেক মোটা। হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছিস। ও, ওকে ডায়েট কন্ট্রোল করতে বল, নয়তো কয়দিন পর লোকে ওকে বেবি এলিফেন্ট বলবে। বলেছি বাবা, কিন্তু তোমার সন্দেহ কি দূর হয়েছে নাকি আমাকে আরো প্রমাণ দিতে হবে? না 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 না, প্রমাণের আর প্রয়োজন নেই, তুই চালিয়ে যা মা, আমি নিতে যাচ্ছি। বড্ড বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ বাবা, আমি চালিয়েই যাব। দুপুরে কেশপুরে জগি, আজকালকার মেয়েদের মাথায় যে কি ঢুকেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তোমার পায়ে শুধু মোজা কেন, জুতো কোথায়? জুতো মানে আঙ্কেল? কি হলো বলো, পড়তে পড়তে ভুলে গেছো? জি না আঙ্কেল, মোড়ের হোটেলে অনেক টাকা বাকি পড়ে গিয়েছিল। ও, আজকে নাস্তা খেতে যেতে মালিক ধরে বসলো, টাকা ছাড়া আমাকে ছাড়বেই না, হয় টাকা দিতে হবে নয়তো আমার পায়ের জুতোটা খুলে দিতে হবে। আপনি তো জানেন চাকরি বাকরি আমি এখনো পাইনি, বন্ধুর ওখানে থাকি, ওর কাছ থেকে ধার করে চলি, আমি টাকা পাবো কোথায়? তাই বাধ্য হয়ে জুতো ঝরা। আহা, তো স্যার এই জন্যই বলি তাড়াতাড়ি একটা চাকরি বাকরির জোগাড় করো, না করলে দেখবে একদিন ওই দোকানদাররা সব খুলে রেখে দিয়েছে। জি জি আঙ্কেল। ওর পায়ে মোজা আছে, জুতো নেই। আমার মেয়ের সামনে জুতা ছিল, মেয়ের পায়ে মোজা নেই। সামথিং গন্ডগোল।